সিনেমায় কোনো সাংবাদিক দম্পতি খুন হতে পারবে না, সিনেমায় কোনো মেয়ে গুম হওয়া যাবে না, সিনেমায় কোনো মেয়ে গুম হয়ে খুন হলে তা কুমিল্লার তনুর সাথে মিলানো হবে, সিনেমায় কোনো কিশোরীর লাশ নদীতে পাওয়া গেলে তার সাথে নারায়ণগঞ্জের তকি হত্যাকাণ্ড মিলানো হবে, সিনেমায় কোনো খুন দেখানো যাবে না, কোনো ধর্ষণ দেখানো যাবে না, কোনো অপহরণও দেখানো যাবে না, কোনো গুম দেখানো যাবে না। আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেস্তে। এখানে কোনো খুন হয় না, কোনো গুমও হয় না, কোনো ধর্ষণও হয় না। এভাবে হাত পা বেঁধে সাঁতার কাটতে হবে আমাদের দেশের সিনেমাকে। এভাবে কি সিনেমা হয়? সিনেমার গল্পই তো কাহিনী, সিনেমার গল্পই তো কাল্পনিক। যদি কারোর সঙ্গে মিলে যায় সেটা সিনেমার কোনো দোষ হতে পারে না।